स्टेज वन चलते स्टेज टू थ्री जे प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना जी प्रथम और आजकल जो घोषणा दोटा एक संगे कर दी समस्त सांबादिक भाई के नमस्कार सर्वोपरि त्रिपुरावासी माननीय प्रधानमंत्री श्री नरेंद्र भाई मोदी जी अनलॉक टू ते एक ऐतिहासिक सिद्धांत नियेछेन से सिद्धांत निश्चित त्रिपुरार एक बड़ अंशेर मानुष जरा अंतोदय जरा प्रायोरिटी हाउसहोल्ड जरा बीपीएल तादेर एक बड़ अंशेर लोक जरा रयेछेन विशेष भावे उपकृत हबेन एक करोना परिस्थिति मोकाबेला माननीय प्रधानमंत्री सुचारू भावे जे काजगुलो करे आसछेन तार मध्ये एकटा अन्यतम कर्मयोग्य हलो प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना आर सेई योजनाई नतून प्रथम घोषणा हयेछे तेमन ना এই যোজনাকে এক্সটেনশন করা হয়েছে আগামী নভেম্বর পর্যন্ত মানে আগামী আরো পাঁচ মাস প্রত্যেক ব্যক্তিকে পাঁচ কিলো চাউল বা গম এবং প্রতি মাসে এক কিলো ডাল আশি কোটি ভারতবাসীকে মুক্ত পরিবেশন করা হবে আমি আশা করি তাতে ত্রিপুরা বড় অংশের মানুষের অন্নের ব্যবস্থা হবে এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক জীবনে করোনার মধ্যে দিয়ে যে মোকাবেলা করতে হচ্ছে সেই মোকাবেলা করার যে পদ্ধতি তার মধ্যে শক্তি যোগাবে বন্ধুরা এই যোজনা ভারত সরকারের প্রায় নব্বই হাজার কোটি টাকা খরচা তার আগে মাননীয় প্রধানমন্ত্রী জি পৌনে তিন লাখ কোটি টাকার প্রথম প্যাকেজ ঘোষণা করেছেন পরবর্তী সময়ে বিশ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন আজকে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা যদি প্রথম আর আজকের যে ঘোষণা দুটোটা একসঙ্গে করে দিই তো প্রায় তের লাখ কোটি টাকা এই যোজনা তাতে বড় মাত্রায় ভারতবাসী উপকৃত হবে তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজি আরেকটা আপিল রেখেছেন ভারতবাসীর প্রতি সেটা হলো মাস্ক ব্যবহার করা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা দু গজ ডিস্টেন্স মেনটেন করা ত্রিপুরাতে স্টেজ ওয়ান চলছে স্টেজ টু থ্রি এখনো বাকি রয়েছে এই নভেম্বর পর্যন্ত যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাড়ানো হয়েছে তাতে ত্রিপুরাবাসী বুঝতে অসুবিধা হচ্ছে না যে
এখনো টু অর থ্রি বাকি রয়েছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জি এই ঘোষণা করেছেন যাতে খাদ্যের কোনো অসুবিধা না হয়। তো আমাদের কি করতে হবে, আমাদেরকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন আমি আবার রিপিট করব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, দো গজ দূরী বজায় রাখা, মাস্ক প্রয়োগ করা, যদি মাস্ক না থাকে গামছা প্রয়োগ করা, রিশা প্রয়োগ করা, নিট এন্ড ক্লিন থাকা, আর সঙ্গে সঙ্গে সমাজের মধ্যে সচেতনতা বজায় রাখা। আমি আজকাল লক্ষ্য করেছি যে ত্রিপুরাতে মাস্ক না পরার পর জরিমানা রয়েছে 100 টাকা, দ্বিতীয়বার যদি হয় তো 200 টাকা, আজকে তো সেটা বাড়িয়ে 200 থেকে 400 টাকা করেছি, কিন্তু সেটা কি সমাধান? জাগরুকতা হচ্ছে সমাধান। কোনো মতে ভাবা উচিত না যে ত্রিপুরাতে করোনার প্রকোপ শেষ হয়ে গেছে, বরং যারা বাইরে থেকে এসে ট্রাভেল হিস্ট্রি রয়েছে তাদের সঙ্গে মেলামেশা গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গা পৌঁছেছেন, তো সেটা কমিউনিটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিন পর্যন্ত আমরা যারা ট্রেনে বা ফ্লাইটে এসে ম্যাক্সিমাম তাদের স্যাম্পল নিয়েছি, আর এখন রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যারা ট্রেনে এবং ফ্লাইটে আসবে তাদের তো 100% স্যাম্পল নেওয়া হবে। আর তার সঙ্গে সঙ্গে আমরা যে স্পেশাল কিট এনেছি যেটা উইদিন হাফ অ্যান আওয়ার রেজাল্ট চলে আসে, আর সেটা ল্যাবরেটরিতে বা ল্যাবে যাওয়ার দরকার নেই, সেই কিট থেকে বোঝা যায় যে পজিটিভ না নেগেটিভ, আর উইদিন হাফ অ্যান আওয়ার যেখানে সোয়াব নেওয়া হবে সেখানে সেই ডাক্তারবাবু বা আশাকর্মী বা নার্স বোন বলে দিতে পারে। তো এইভাবে বড় মাত্রা ত্রিপুরাতে বিশেষ করে সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ কেস রয়েছে, সিপাহীজলা ডিস্ট্রিক্টে 3 ব্লক ক্যান্টনমেন্ট জোন রয়েছে, কিন্তু গোমতীতেও 1টি ব্লকে বড় মাত্রায় পজিটিভ আসছে, সাউথও আসছে। তো সেগুলোকেও সরকার সেই দিশাতে নিয়ে প্রশাসনিক কার্যবাহী করবে। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে করজোড়ে নিবেদন করব যে আপনারা জাগরুক থাকুন, লকডাউন 1 যে 24 তারিখ থেকে শুরু হয়েছিল পুরো ভারতবর্ষে ব্যাপী, আর ত্রিপুরাতে 23 তারিখ থেকে শুরু হয়েছিল 23 মার্চ থেকে। তো আমি আশা করি যে 23 মার্চে যে ভূমিকা আমরা নিয়েছিলাম, 23 মার্চে আমাদের মধ্যে যে মানসিকতা ছিল ঠিক সেই মানসিকতা তৈরি করা, না হলে ত্রিপুরা লোকসান হবে। বন্ধু আমরা কাজ করব, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব, গোমতী নদী তো ছোট জাহাজ আসবে করোনার মধ্যে দিয়ে চলে আসবে, আমাদের নজবানদের জন্য ছোট দোকানের জন্য 1 থেকে 1.5 লাখ দোকানি যারা রয়েছেন তাদের জন্য নতুন স্কিমও সরকার ঘোষণা করেছে, স্বনির্ভর পরিবারও আমরা তৈরি করব, তার জন্য নতুন স্কিম ত্রিপুরা সরকার তৈরি করছে, আর তার মাঝখানেও সরকারি চাকরি বাকরির যাই সুযোগ সুবিধা করতে পারছি আমরা তা করার চেষ্টা করছে রাজ্য সরকার। আমি জানি ত্রিপুরার বড় একটা অংশের মানুষের আজকাল রোজগার কম হয়ে গেছে বা রোজগারহীন হয়ে গেছেন, আমি আপনাদের সবার সহযোগিতা চাই, নিশ্চিত আপনাদের যে ভবিষ্যৎ যখন নরেন্দ্র ভাই মোদীর হাতে রয়েছে তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, জিত নিশ্চিত হবে, আর ত্রিপুরা তো আপনাদের আশীর্বাদ রয়েছে তো নিশ্চিত আপনাদের জিত হবে,
করোনাকে হারিয়ে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব, আমাদের ভবিষ্যৎকে মজবুত করব এবং মডেল ত্রিপুরার যে স্বপ্ন, অনেক হয়তো ভাই করোনা দেখার পরে ভয় পেয়ে গেছে, আরে 3 বছরের মধ্যে মডেল ত্রিপুরা বলেছেন মুখ্যমন্ত্রী, আসলে কি করতে পারবেন? করোনা 3 বছর, আমি তার জন্য এক্সটেনশন চাইব না আপনাদের কাছে, যে আমাকে 6 মাসের এক্সটেনশন করে দিন। আমি মডেল ত্রিপুরার কথা বলেছিলাম, আমি ঠিক 3 মাসেই 3 বছরে আপনাদের সামনে মডেল ত্রিপুরা পুরো রূপরেখা তুলে ধরব। ত্রিপুরা এক পাও পেছনে যাবে না। হয়তো রোজগারের ক্ষেত্রে আমাদের একটু রোজগার কম হতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আমার পুরো ভরসা যে ত্রিপুরাকে উনি সাহায্য করবেন এবং ত্রিপুরা তার নির্দিষ্ট সময়সীমার মধ্যে মডেল ত্রিপুরার যে স্বপ্ন দেখেছে সে স্বপ্নকে সাকার করতে পারবেন। আমি আবারও সবাইকে আহ্বান করব, সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, 2 গজ ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক পরুন, গামছা পরুন, কিন্তু সাবধানে থাকুন। আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী জাগরুকতার সঙ্গে এই কাজগুলো করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।